হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখানে বেস্ট কানার খুলতে এসেছি কেরালাতে, আর অনেকজনে কমেন্ট করে বলছে যে বাংলাতে কথা বলো, তাই বাংলায় কথা বলছি। তা কেরালা, আমরা পেরতন মান্না আঙাড়ি ফ্রম পঞ্চায়েত, ওখানে আমরা থাকি, পত্তঙ্গড়ম জায়গার নাম, ওখানে থাকি। এখানে স্কুলের ভেতরে কাজ হচ্ছে, বেস্টের রিংয়ের হাত পাত ধুবে, ছেলেরা খাওয়া দাওয়া করে, ছোটো স্কুল তো, বাচ্চারা পড়ে, খাওয়া দাওয়া করে হাত মুখ ধুবে, সেই জল এখানে লাগবে, তাই আমরা বেস্ট কই খুলতে এসেছি। এখানে মাটি গাড়ি করেছি এই সাইডে। এবার আমরা রিং লাগাবো এখানে, তাই রিং নিয়ে এসেছি, রিং রেডি করছে সবাই। কিছুটা রিং লাগিয়ে দিয়েছি, কেননা আমরা কাজ করতে করতে ভিডিও করতে পারি না, গ্যাপ থাকলে, ঠিকাদার না থাকলে আমরা একটা করে ভিডিও করে ছাড়ি তোমাদের জন্যে। লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করো। আর কেমন তোমাদের ভিডিও কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। এইভাবে আমরা রিং লাবাই, এটা বাঁশ দিয়েও লাবানো যায়, এতে কম রিং বলে, আমরা কম বেড়ি বলে, তাই রশিতে লাবিয়েছি হাত দিয়ে, নয়তো বাঁশ ফেলে বেঁধে ওকে কোঁই যেরকম রিং লাগানো হয়, আমার আগের ভিডিওগুলো আছে, কোঁই রিং লাবানো কীভাবে বাঁধা হয়, কীভাবে লাবানো হয় সবটাই আছে। আমি আজকের 12 বছর হয়ে গেছে কেরালায় এই কাজই করি। এর একটা সময় আছে, সিস্টেম, মানে সময় বলতে আমাদের জানুয়ারি মাসে আমাদের কাজ চালু হয় এই কাজটা, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে তাক আমাদের কাজ হয়, তারপরে বর্ষা হয়ে গেলে, বর্ষা চালু হয়ে গেলে আমাদের কাজ বন্ধ হয়ে যায়, তারপর আমরা আমাদের বাড়ি যাই। এখানে থাকলেও কাজ থাকে আমাদের, আমরা যদি থাকিয়ে কাজ করি, অন্যান্য কাজগুলোও থাকে আমাদের, যেমন কেরালায় প্রচুর মানুষ জায়গা ঘেরে মাদলি দিয়ে, মানে এখানকার ভাষা মাদলি বলা হয়, পাঁচিল, মানে স্ল্যাবের পাঁচিল তৈরি করা হয়, তৈরি করে পিস পিস করে বসিয়ে, ওইটা একদিন দেখাবো তোমাদেরকে, ইউটিউবে আমি ভিডিও ছাড়বো। রিং তোমরা যদি চাও আবার বাংলায় কথা বলতে, আমি বাংলায় কথা বলে কুঁয়োর ভিডিও বলে ছাড়বো আমি, তোমরা যদি আমাকে সাপোর্ট করবো, আমাকে যদি বলো, ইনশাল্লাহ আমি কোশিশ করবো তোমাদের জন্যে বাংলায় কথা বলে ভিডিও ছাড়ার জন্যে। এই কাজে প্রচণ্ড রিক্স আছে, পয়সাও আছে, কোনো ভাই যদি কাজ করতে চাও আমাদের সাথে আমাকে কমেন্টে জানিও। এখানকার মতোই এই ভিডিওটা এখান পর্যন্ত পুরো শেষ দেখাতে পারলাম না, কেননা আমাদের লোক কমের জন্য আমরা ভিডিও পুরো করতে পারিনি। ইনশাল্লাহ আগের বারই যদি ভিডিও বানাই আমি তোমাদেরকে বানিয়ে ছাড়ব। আসসালামু আলাইকুম।